হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল সিম্পল লাইফস্টাইলে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা হলো গিয়ে নিউটিয়ার রিভিউ আর নিউটিয়ার বাজেট তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর তো চলো আর টাইম নষ্ট না করে যাওয়া যাক মেন ভিডিওতে। তো আমরা আজকে তোমাদের সাথে নিউটিয়ার বাজেটটা শেয়ার করব বলে এলাম। ভাগীরথী নিউটিয়াতে আমার ডেলিভারি হয়েছিল। আমি নিউটিয়ার যে ভিডিওটা প্রথমে আমরা শেয়ার করেছিলাম, তাতেই শুভ বলেছিল যে আমরা নিউটিয়ার টোটাল কত টাকা খরচা হয়েছে, কি ব্যাপার, প্রথম থেকে থ্রু আউট আমার প্রেগনেন্সি জার্নিতে আমার টোটাল কত টাকা, মানে কেমন কি বাজেট খরচা হয়েছে। আর সঙ্গে নিউটিয়ার রিভিউ দেব, মানে ওখানকার হসপিটালের ফেসিলিটিস কেমন কি আমাদের লেগেছে, ভালো খারাপ সব কিছু নিয়ে। আর প্রথমেই বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন নয়, এটা টোটালি আমাদের পুরোপুরি আমাদের পার্সোনাল রিভিউ আমরা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকেই চাও তোমরা যে ভালো জায়গায় একটা ডাক্তার দেখানো, ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতে, তো ওই কারণে আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম আমরা কনটাই দিয়ে চেক আপটা করিয়েছিলাম, ফার্স্ট চেক আপ যেটা, কারণ আমার হোম টাউন কনটাই, তো আমরা ফার্স্ট চেক আপটা কনটাই দিয়ে করিয়েছিলাম। তারপর আমরা নিউটিয়াতে আমার চেক আপ করে, থ্রু আউট মাই 12 উইক অফ প্রেগনেন্সি নিউটিয়াতেই আমরা চেক আপটা করিয়েছি। তারপরে প্রথমত যেটা বলবো, তোমরা ওর ভেতরে ইউএসজি, ইসিজি, ব্লাড টেস্ট সব কিছুই তোমরা একই জায়গায় পেয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা যদি চাও ওখানেই করাতে পারো, কিংবা যদি চাও বাইরে থেকেও করাতে পারো, কারণ বাইরের রিপোর্টসও ওখানে অ্যালাউ করে, নিউটিয়াতে অ্যালাউ করে। আর হচ্ছে গিয়ে যত রকম টেস্ট তোমরা করাবে, প্রতিটা টেস্টের সফট কপিটা ওরা থ্রু মেল তোমাদের সেন্ড করে দেবে, আর বাকি হার্ড কপিটা তোমরা গেলে তোমরা সঙ্গে সঙ্গে রিসিভ করে নিতে পারবে। ঠিক আছে, এটা একটা ভালো দিক। আর তারপর হচ্ছে গিয়ে যেটা আমাদের খুব ভালো লেগেছিল, ওটা হচ্ছে গিয়ে আমাদের ডক্টর খুব ভালো ছিলেন, ডক্টর প্রচন্ড হেল্পফুল ছিলেন। শুভ ভিডিওতে বলেই ছিল তোমাদেরকে, যার কাছে দেখাচ্ছিলাম উনি ছিলেন ডক্টর বিনিতা কলনি বর্মা। মানে কি বলবো, ওনার কথা তো বলে শেষ করা যায় না, সত্যি কথা বলছি উনি প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড হেল্পফুল, মানে প্রথম থেকেই আমাদেরকে লিটারালি হেল্প করেছেন। প্রথম যখন আমি ফার্স্ট চেক আপে যাই, তখন আমরা কন্ট্যাক্ট থেকে গেছিলাম, যেহেতু তো ম্যাম ফার্স্টের দিন জেনেই তুমি এত দূর থেকে এসেছো, তারপরে 12 উইক হয়ে গেছে তোমার ইউএসজি হয়নি, না ম্যাম আমার তো হয়নি ওখানে, কারণ আমার কন্ট্যাক্টে ওখানে আমাকে সাজেস্ট করেনি ইউএসজি। তো তখন ম্যাম বললেন তোমাকে ইমিডিয়েট ইউএসজি আজকেই একটা করাতে হবে। তো ঠিক আছে আমি দেখছি, তো ম্যাম নিজেই ফোন করে, অ্যাকচুয়ালি ইউএসজি বুকিংটা আগে থেকে করতে হয়, এবারে আমরা তো জানতাম না, আমরা ওই দিনকেই গেছিলাম, তো ওই দিনকে স্লট পুরো বুকিং ছিল, ম্যাম ফোন করে স্পেশাল রিকোয়েস্ট করে ওটা করিয়েছে, আমারটা করিয়েছে, মানে নিজেই ম্যাম ফোন করে রিকোয়েস্ট করিয়ে আবার ইউএসজিটা ওই দিনই করিয়েছে। তো তারপরে আবার এটাও ম্যাম বলেছিলেন যে রিপোর্টটা তোমাকে, আর তুমি যেহেতু এত জার্নি করে এত দূর থেকে তোমাকে আসতে হবে না, তোমার হাজবেন্ড এসেও রিপোর্টটা নিয়ে নিতে কালেক্ট করতে পারে, তোমাকে আসতে হবে। যত রকম সাপোর্ট করা যায় ম্যাম আমাদেরকে সাপোর্ট করেছেন, এবং পুরো মানে প্রতিটা ক্ষেত্রে ম্যাম হেল্প করেছেন। যখন রাত্রিবেলা প্রবলেম হয়েছে ফোন করেছি, ম্যাম বলে দিয়েছেন যে এই প্রবলেম হচ্ছে এটা করো এটা, কিংবা হোয়াটসঅ্যাপ করেছি রিপ্লাই দিয়েছেন, সমস্ত দিক দিয়ে ম্যাম হেল্প করেছেন। আফটার ডেলিভারিং আ বেবি সত্যি কথা বলতে মানে কি বলবো, শরীর দেয় না যে বেবির কাছে গিয়ে বেবিকে মানে কেয়ার করা বা বেবিকে দেখা। তো এই দিক দিয়ে তোমরাও টেনশন ফ্রি থাকতে পারো, নিউটিয়াতে সিস্টাররা প্রচন্ড ভালো, প্রচন্ড ওয়েল ট্রেন্ড এবং ওয়েল বিহেভড ওরা। তো যখনই মোটামুটি ধরে রাখো ডেলিভারি হয়ে যাওয়ার পরে, যদি যেতে না পারছো প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমার তো নর্মাল ডেলিভারি হয়েছিল, আমি একদিন যেতে পারছো না, মানে ফ্লোর গুলো তো আলাদা হয়, হ্যাঁ হ্যাঁ, বেবি যেখানে থাকে নার্সারি স্কুবু আর কিচেন যেখানে থাকে ফ্লোর আলাদা, ওই ফ্লোর থেকে যদি তখন পেশেন্টের কন্ডিশন খারাপ থাকে, মাদারদের যে শরীর দেয় না যে পারমিট করে না, পারমিট করে না যে মানে বেবির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা কিংবা ধরে রাখো বেবিকে দেখতে যাওয়ার প্রবলেম হয়, কষ্ট হয়। তো ওই কারণে তোমরা সিস্টারদের উপরে চোখ বন্ধ করে ছাড়তে পারো, মানে মানে ওরা একেবারে ওয়েল ট্রেন্ড এবং ভীষণ ভালো ব্যবহার ওদের, মানে নিউবর্ন বেবিদের কেয়ার ওরা খুব ভালো, প্রচন্ড ভালো কেয়ার নেয় ওখানে। আমার বেবি যেহেতু আমার প্রি ম্যাচিওর বেবি, ও হওয়ার কথা ছিল ডিসেম্বরে কিন্তু নভেম্বরে হয়েছে, ও 6 নভেম্বর হয়েছিল প্রি ম্যাচিওর বেবি। তো
যেদিন ওখান থেকে ডিসচার্জ করা হলো, মানে ওকে যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ করলো, ও মানে আমাকে হসপিটাল থেকে দুদিন পরে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওকে আরো 7 দিন এক্সট্রা রেখেছিল হসপিটালে। ও স্কুবুতে ছিল, স্কুবু থেকে যেদিন ডিসচার্জ করা হলো ওকে, মানে ওখানে আমাকে সিস্টাররা পুরো রীতিমতো মানে সমস্ত কিছু মানে টোটালি একেবারে গুছিয়ে সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে আমাকে, মানে সবকিছু প্রপার কেয়ার একেবারে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং আমার সব থেকে ভালো লেগেছিল যেটা, প্রথম দিন আমি যখন যেদিকে দেখতে যাই, মানে যখন আমি স্কুবুতে যাই, তখন প্রথম তো আমাকে পুরো ভয় লাগছে, মানে ওকে আমাকে হাত দিতেই ভয় লাগছে, ও কেমন ভাবে যেদিকে হোল্ড করবো, কেমন ভাবে খাওয়াবো, ফিড দেবো, আর মানে কি বলবো, আমার যতক্ষণ না ভয় কাটছে, ডক্টরও পর্যন্ত মানে ওর যে ডক্টর মানে বেবির যে ডক্টর, ডক্টর কমলিকা, তো উনিও পর্যন্ত যে মা যতক্ষণ না সাহস করছে, মা যতক্ষণ না সাহস পাচ্ছে বেবিকে ঠিক মতো ধরার, তাহলে আমরা ততক্ষণ বাড়ি ছাড়বো না, মানে পুরো এইরকম। মানে ওখানে সত্যি কথা বলতে সিস্টাররাও যেমন ভালো, ডক্টরসরাও তেমন ভালো, আমরা তো খুব ভালো সবকিছু পেয়েছি, ফেসিলিটিস পেয়েছি। এরপর আসছি ফুডের ব্যাপারে। তো ওখানে যারা ডায়েটিশিয়ানরা থাকে, তো পুরোপুরি তোমার ফুড প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করেই কিন্তু ওখানে হেলদি ফুড তোমাকে প্রোভাইড করবে পেশেন্টের ফুড। আর যারা পেশেন্টের সাথে যারা থাকে, মানে একজন করে বাড়ির লোক যারা থাকে, তাদের দুজনেরই ফুড কিন্তু পুরোপুরি আলাদা, টেস্টেও আলাদা এবং কোয়ালিটিস আলাদা। মানে কোয়ালিটিস বলতে গিয়ে আসলে আমি কি বলছি যে, মানে আমারটা লাইট ছিল, মানে আমি পেশেন্ট ছিলাম তো আমারটা কিন্তু লাইট ছিল এবং ওরটা কিন্তু আমার থেকে রিচ ছিল, আর টেস্টেও ডিফারেন্স ছিল এই। আর হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে, সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত আমার যা যা পছন্দ, মানে ডায়েটিশিয়ান এসে আমাকে জিজ্ঞেস করে যেতেন যে ব্রেকফাস্টে মানে ফ্রুটও কি দেবেন ওটাও জিজ্ঞেস করতেন, আপেল দেবো না কলা দেবো না কি দেবো ওটাও পুরোপুরি জিজ্ঞেস করে লিখে নিয়ে গিয়ে, মানে তোমার পছন্দ মতোই কিন্তু তোমাকে ফুড প্রোভাইড করা হয় এবং হেলদি ফুড প্রোভাইড করা হয়। বেবিদের জন্য রুম থাকে আলাদা, NICU, ICU, স্কুবু। আমাদের বেবি যেমন স্কুবুতে দেওয়া হয়েছিল, ফার্স্টে কিন্তু NICU তে ছিল, প্রথম দিন মানে হওয়ার পরেই ও NICU তে ছিল, কারণ ওর একটু অক্সিজেন প্রবলেম হচ্ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছিল ওই কারণে। তারপরে ওই দিনই না স্কুবুতে শিফট করা হয়, ওই দিনই বিকেলবেলা স্কুবুতে শিফট করে দেওয়া হয়েছিল। তো এটা পরে আমরা যখন মানে কি বলবো বাজেটের মধ্যে আসবো, তখন ডিসকাস করবো যে আমাদের বেবির বাজেট কত ছিল স্কুবুতে, যেহেতু শিফট করা হয়েছিল NICU থেকে। আর যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে তো নর্মাল নার্সারিতেই বেবিদেরকে রাখা হয়। আর নার্সারিতে রাখলে একটা সুবিধা হয় কি, নিউ মম যারা থাকে তারা চাইলে ব্রেস্ট ফিড করানোর জন্য বেবিদেরকে রুমে আনতে পারে, রুমে দিয়ে যায় সিস্টাররা, আর মমরাও গিয়ে ব্রেস্ট ফিড করাতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে ওখানকার ব্রেস্ট ফিডিং রুমও আলাদা আছে, মানে তুমি সাপোজ ডাক্তার দেখাতে গেছো তো ব্রেস্ট ফিড করাতে হবে তোমাকে বেবিকে, তো ওখানে রুমও আলাদা করা আছে, তুমি ওখানে ওই রুমে ব্রেস্ট ফিড করাতে পারো। এই দিক দিয়েও সবকিছু মানে এই দিকগুলো খুব ভালো আর কি। এরপর আসছি যখন হসপিটাল থেকে ডিসচার্জ মানে করবে তোমাকে, তখন ওখান থেকেই প্রপারলি গাইড করে দেওয়া হয়, মানে হাউ টু টেক কেয়ার অফ ইউর বেবি, হাউ টু ফিড ইউর বেবি, মানে সমস্ত কিছু প্রপারলি ওখান থেকে তোমাকে শিখিয়ে দেওয়া হবে, ট্রেন করিয়ে দেওয়া হবে। এবং মানে কি বলবো পুরোপুরি ভয় কাটিয়েই ওখান থেকে ছাড়ি, কারণ আমিও প্রথম প্রথম ভীষণ ভয় পাচ্ছিলাম, প্রথম টেনশনে ছিলাম যে বাড়িতে নিয়ে গিয়ে কি করবো, ভয় লাগছিল না ঠিক মতো ফিড দিতে পারবো কিনা, এইসব দিক দিয়ে পুরো নিশ্চিন্ত থাকতে পারো। মানে ওখানে পুরোপুরি মানে ভালো মতো তোমাকে ট্রেন করিয়ে ছাড়ে, মানে এক কথায় বলতে গেলে ওয়েল ট্রেন্ড এবং ওয়েল প্ল্যান্ড ওদের সমস্ত কিছু নিউটিয়ার আর কি। তারপর হচ্ছে বেবিকে যখন ওখান থেকে হ্যান্ড ওভার করে, মানে তোমাকে যখন বেবিকে যেদিন ডিসচার্জ করছে ওই দিন, বেবি একটা ড্রেসও দেয়, বেবি বয়দের ক্ষেত্রে ব্লু কালারের ড্রেস দেয় একটা বডি স্যুট, আর বেবি গার্লদের জন্য পিঙ্ক কালার দেয়। আমাদের বেবি বয় ছিল এই যে শুয়ে আছে এখন বলে, তো বেবি বয়দের একটা ব্লু কালারের বডি স্যুট দিয়েছিল। তো আর ওখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল, মানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল কিছুই নিয়ে যেতে না, শুধুমাত্র একটা মাথার টুপি নিয়ে যেতে বলা হয়েছিল, আর মনে হয় র্যাপার, দুটো র্যাপার বলা হয়েছিল, কিন্তু একটা আমরা ভালো র্যাপার কিনেছিলাম, খুব সুন্দর সফট ছিল, ওইজন্য একটা র্যাপারেই আমাদের বেবিকে নিয়ে চলে আসি আমরা। তো র্যাপারটা নিয়ে যেতে বলে, ওখান থেকে ড্রেস দেয় প্রোভাইড করে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, তোমরা যখন আমরা প্রেগনেন্সির জন্য হসপিটাল ব্যাগ রেডি করি, তো হসপিটাল ব্যাগে যা যা নিয়ে যাওয়ার জন্য আমাদের মনে হয় যে আমরা এগুলো হসপিটালের জন্য নিয়ে যাব, ওখানে কিছুই নিয়ে যাওয়ার দরকার নেই। ওখানে মানে হসপিটালে যাওয়ার জন্য যে ব্যাগ প্রিপেয়ার করতে হয় বেবিদের জন্য, তো কিছুই লাগে না প্রথম কথা, কারণ হচ্ছে গিয়ে ওখান থেকে সবকিছুই প্রোভাইড করে, তোমাকে কিছু দিতে হবে না বেবির জন্য।
মানে ওদের ডাইপার থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সবকিছু। আর ব্রেস্ট ফিড তুমি করাতে পারো, যেমন হচ্ছে কি আমার বেবির ক্ষেত্রে ছিল, আমার বেবি তো প্রি ম্যাচিওর ছিল বললাম, সুবুতে ছিল, আর ও প্রথম একদম ছোট ছিল যখন, ও ব্রেস্ট ফিড করতে পারতো না, ওই কারণে ও ফর্মুলা মিল্ক ফিড করছিল। তো যা যা ওর দরকার ছিল সমস্ত কিছুই কিন্তু হসপিটাল থেকে প্রোভাইড করেছে। আর আমার ক্ষেত্রে বলি, মানে তোমাদের পেশেন্টদের জন্য কিছুই লাগবে না, কিছু নিতে হবে না, শুধুমাত্র তোমরা একটা স্লিপার্স ক্যারি করতে পারো ওয়াশরুম ইউজ করার জন্য, কারণ ওয়াশরুমে তো তুমি আর উইদাউট স্লিপার যেতে পারো না, তুমি একটা স্লিপার্স ক্যারি করতে পারো। আর সঙ্গে তোমার হসপিটাল থেকে সবকিছুই দেয়, কিন্তু অনেকে চায় যে আমি ক্লিন কিছু ব্যবহার করবো, টাওয়েল নিয়ে যেতে পারো নিজেদের জন্য, বাস আর কিছু না। আর একটা কথা, মেটারনিটি প্যাড তোমরা চাইলে নিয়ে যেতে পারো, কারণ মেটারনিটি প্যাডটা দরকার হয়। আমার ক্ষেত্রে আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, মেটারনিটি প্যাডটা খুবই একটা হেল্পফুল জিনিস। আর হসপিটাল থেকেও কিন্তু একটা প্যাড ওরা প্রোভাইড করে, কিন্তু ওটাতে কিন্তু হয় না, মানে কি বলবো, কোয়ালিটিটা ভালো না। হ্যাঁ, তো মেটারনিটি প্যাডটা তোমরা ক্যারি করতে পারো, শুধুমাত্র মেটারনিটি প্যাড, এছাড়া তোমরা তোমাদের কিছুই নিয়ে যাওয়ার দরকার হয় না, ওখান থেকেই সবকিছুই দেয়। তো হসপিটাল ব্যাগের ব্যাপার যেটা, মানে হসপিটাল ব্যাগে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে, ওটা আমি একটা পুরোপুরি প্রপার ওয়েতে দেখিয়ে দেবো যে একটা হসপিটাল ব্যাগ কিভাবে রেডি করতে হয় আর কি কি থাকে হসপিটাল ব্যাগে। তো ওটা আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, দিলে তোমাদেরও হেল্প হবে, যারা উডবি পেরেন্ট আছো, উডবি মম আছো, তোমাদের জন্য সুবিধা হবে। আমি একটা পুরোপুরি ওই হসপিটাল ব্যাগের ভিডিও তোমাদের জন্য দেখিয়ে দেবো। তো এরপরে আসছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো বাজেট। প্রথম কথা হচ্ছে কি, তোমরা যদি কোনো নর্মাল হসপিটালের সাথে কম্পেয়ার করো, তাহলে বলবো যে একটু এক্সপেন্সিভ নিউটিয়া, কিন্তু যদি তোমরা ভালো ফেসিলিটি, গুড ফেসিলিটি অ্যাভেল করতে চাও, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে নিউটিয়াতে তোমরা দেখাতে পারো, চেক আপ করাতে পারো। কারণ ওখানে সমস্ত কিছু, মানে কি বলবো, ফুড থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে ওদের মানে কি বলবো, টোটাল মানে স্টাফ থেকে শুরু করে পুরোপুরি হসপিটালের মানে কি বলবো, এ টু জেড সব কিছুই আমাদের ভালো লেগেছে, খুব ভালো। তো তোমরা চোখ বন্ধ করে ওখানে চেক আপ করাতে পারো, যদি তোমরা চাও যে একটা ভালো জায়গায় ডক্টরকে দেখাবে বা ভালো জায়গায় তোমরা ডেলিভারি করাবে, তাহলে আমরা বলবো যে চোখ বন্ধ করে নিউটিয়াতে তোমরা দেখাতে পারো। তো এবার আসছি আমার টোটাল বাজেট কত লেগেছিল। আচ্ছা, এবার বলি, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা হবে বাজেট, কারণ প্রত্যেকের মানে প্রেফারেন্স অনুযায়ী বাজেট আলাদা হয়। তো আমার যেটা খরচা হয়েছিল প্রথম থেকে একদম, মানে কন্ট্যাক্ট থেকে শুরু করে একদম নিউটিয়াতে লাস্ট একদম টিল দ্য এন্ড, আমার যা যা খরচা হয়েছিল ওগুলো শুভ বলে নিচ্ছে একবার। তো আমরা পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে, USG, ব্লাড টেস্ট, তারপরে তোমার মানে তোমার কি বলে হসপিটালের চার্জ, ঋদ্ধির যেটা খরচা হয়েছিল, বেবির যেটা খরচা হয়েছিল, টোটালটাই আমরা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমরা আমাদের একটা বাজেটটাও লিখে রেখেছি, কারণ হচ্ছে এক্সাক্টটা সবকিছু মনে রেখে বলতে গেলে ভুলভাল হয়ে যাবে, তাই হচ্ছে আমরা একটা লিখে রেখেছি, ওটা দেখেই তোমাদের আমরা বলছি। তো আমরা ওকে প্রথমেই দেখিয়েছিলাম যখন কোয়ান্টাইতে, যেহেতু আমাদের হোমটাউন কোয়ান্টাই, তো ওখানেই প্রথমে যিনি ডক্টর দেখেছিলেন ওনাকে দেখানোর পরে উনি কিছু টেস্ট দিয়েছিলেন। তো ওই টেস্ট গুলো করাতে প্রথমে খরচা হয়েছিল 4,500, 4,500 টাকা। তো তারপরে যখন আমরা নেক্সট চেক আপ থেকে ওকে দেখাই হচ্ছে, তখন হচ্ছে 12 weeks রানিং, তখন থেকে ওকে দেখাচ্ছি নেওটিয়াতে বিনিতা ম্যামের কাছে দেখাচ্ছি। হ্যাঁ, এবারে যখন দেখাই প্রথমে বিনিতা ম্যামের, তখন ফিস ছিল, এখনই আছে মনে হয়, কারণ নেওটিয়া তো ওনার ফিস হচ্ছে 1,000 টাকা, মানে 1,000 ডুয়াল মার্কার প্রথমে টেস্ট হয়, আর হচ্ছে এনটি স্ক্যান হয়েছিল, ওই দুটো মিলে টোটাল খরচা হয়েছিল হচ্ছে 5,500। ওটা আমরা নেওটিয়াতেই করিয়েছিলাম 5,500, ওই 2,800 একটা, 2,700 একটা। তো এরপরে যেটা হয়েছিল, ওর এটা করা হয়েছিল 16-8, মানে অগস্ট মাসের 16 তারিখে, আর একটা অ্যানামোলি স্ক্যান হয়েছিল। হ্যাঁ, এটা আমরা করিয়েছিলাম হচ্ছে প্লাস ডায়াগনস্টিক সেন্টার, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওটা হচ্ছে নেওটিয়াতে আমরা জানতাম না যে আগে থেকে বুকিং করতে হয়, আগে থেকে মানে আমি 3-4 দিন আগে বলেছিলাম, এবার আমি জানতাম না যে 3-4 দিন আগেও হয় না, ওটা হচ্ছে ওরা প্রায় 10-12 দিন বা 2 সপ্তাহ আগে থেকে ওরা ডেট নেয়, নাহলে ওদের স্লট থাকেন। তো নেওটিয়াতে আমি দেখাতে পারিনি, যেহেতু ম্যামের ডেট নেওয়া ছিল আগে থেকে,
প্লাস ডায়াগনস্টিক সেন্টারে করিয়েছিলাম, তো ওটার প্রাইস ছিল হচ্ছে প্লাসে নিয়েছিল 3,000 টাকা মতো, অ্যাপ্রক্স 3,000, মানে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মনে করতে পারছি না কারণ হচ্ছে ওর বিলটা খুঁজে পাইনি, ওটা ওই 2750 হতে পারে বা 3250 হতে পারে, ওটা নেওটিয়াতে হলে নেওটিয়ার সঙ্গে মনে হয় 300 টাকা না 500 টাকা এরকম একটা ডিফারেন্স আছে, নেওটিয়াতে বেশি 500 টাকা। এরপরে যেটা আছে 16/9 ব্লাড টেস্ট ছিল যেটা সুরক্ষা থেকে হয়েছিল, ওটা হচ্ছে 1345 টাকার ব্লাড টেস্ট ছিল। এরপরে ছিল হচ্ছে 25/10 ছিল আরেকটা ইউএসজি ছিল যেটা হচ্ছে ফেটাল ডপলার টেস্ট, হ্যাঁ এটার হচ্ছে প্রাইস হচ্ছে 2200 টাকা, এটা নেওটিয়া দিয়েছিল। আর ওই 26/10 মানে পরের দিন ইঞ্জেকশন ছিল নেওটিয়াতে, ওটার প্রাইস হচ্ছে 1299 টাকা মানে 1300 টাকায়, আর হচ্ছে ওটা ইঞ্জেকশনটা দেওয়ার জন্য 220 টাকা না এরকম কত একটা চার্জ ছিল, 220 বা 220 এরকম একটা চার্জ ছিল যেটা নেওটিয়াতে, সম্ভবত 220 ছিল নেওটিয়াতে নিয়েছিল। এরপরে যেটা ছিল হচ্ছে 27/10 আবার হচ্ছে ব্লাড টেস্ট ছিল, এই ব্লাড টেস্টটা করানো হয়েছিল অ্যাকচুয়ালি ডেটটা দেখে যে ওর ডিসেম্বরে মানে ওর ডেলিভারি হবে এই হিসাবে ব্লাড টেস্টটা করিয়ে রাখা, ঠিক আছে। এবারে ওটা ছিল হচ্ছে এটাও সুরক্ষায় ছিল, এটার প্রাইস ছিল হচ্ছে 4420 টাকা। এগুলো হয়েছিল তো এগুলো শুভ বলে নিল। এরপর আমাদের আসছি কি নেওটিয়াতে খরচা কত হয়েছিল, ওটা নেওটিয়ার বাজেটটা মানে ডেলিভারি বাজেট বলছি, আমাদেরকে একটা অ্যাপ্রক্স একটা এস্টিমেট দেওয়া হয়েছিল নেওটিয়া থেকে, তো ওটা কত ছিল আর আমাদের কত খরচা হয়েছে ওটা আমরা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এবার আসি হচ্ছে যে মেইন টপিকসটা, যে ডেলিভারি সময় ওর কত খরচা হয়েছিল। এবারে ডেলিভারির সময় মাদারের খরচাটা আগে বলে নিচ্ছি, মাদারের খরচাটা হচ্ছে ডেলিভারির সময় টোটাল হয়েছিল হচ্ছে 1,13,470 টাকা, ঠিক আছে, এর মধ্যে ডক্টর চার্জ ইনক্লুড আছে। এবারে আমাদের যিনি ডক্টর ছিলেন ডক্টর বিনীতা কলিনী বর্মা, ওনার চার্জ হচ্ছে 65,000, তবে ওটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কেন ভ্যারি করে ওটা পেশেন্টের কিরকম কন্ডিশন কার ক্রিটিক্যাল কার কি, নর্মাল ডেলিভারি একটা চার্জ সিজারের একটা চার্জ এই হিসাবে ভ্যারি করে, ঠিক আছে। কিন্তু ওনার যেটা নর্মাল ফিজ হচ্ছে 65,000। আমাদের সিঙ্গেল রুম ছিল, হ্যাঁ এবার আমাদের ওটা ছিল সিঙ্গেল রুম ছিল, রুম রেন্টটা হচ্ছে 8,500, ঠিক আছে, শেয়ারিং হলে কম হয় পার ডে, হ্যাঁ শেয়ারিং হলে কম হয়, হ্যাঁ এরপরে তো আরো হাই রুম আছে সুপার ডিলাক্স ওগুলো আমরা নিই। আমাদের যেটা সিঙ্গেল রুমে 8,500 পার ডে ছিল, এই গেল। এবারে হচ্ছে মাদারের যেটা আর সরি বেবি যেটা আছে, বেবি টোটাল এসছে হচ্ছে 60,597, তো 60,597 টাকা, ঠিক আছে। এবারে বেবির এটা হওয়ার কারণ আছে যেহেতু প্রিম্যাচিওর হয়েছিল সেই জন্য ওকে টোটাল ও 6 তারিখ হয়েছে, ওকে হসপিটাল থেকে ছেড়েছে হচ্ছে 12 তারিখ। আর সবার ক্ষেত্রে যে বেবির এত টাকা হয় না কারণ নর্মাল যাদের নর্মাল টাইমে হয় তাদের হয়তো, আমাকে যখন এস্টিমেট দেয় বলেই দিয়েছিল সিজার যদি হয় তাহলে হসপিটাল চার্জেস থাকে হচ্ছে 1.5 থেকে 1.10 মধ্যে এরকমই পড়ে, হ্যাঁ এবারে যার যেরকম ডক্টর চার্জ ওটা আলাদা অ্যাড হয়। আর বেবির হচ্ছে অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন, যদি নর্মাল এখন বেবিদের হলেই ওই জন্ডিসটা একদম কম্পালসারি, 99% বেবির হয়, ওইসব নিয়ে যদি 2-3 দিন 2-1 দিন যদি স্কুটুকুতে রাখতে হয় তাহলে হচ্ছে এক্সট্রা ওর পিছনে একটা ধরে রাখতে পারেন, এটা 15 থেকে 20 হাজার টাকা, হ্যাঁ এটা একটা লাগবেই, এটা একটা ধরে চলতে হবে আপনাকে, ওটা লাগতে পারে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে সবার ক্ষেত্রে লাগে না। তো এই হচ্ছে টোটাল হচ্ছে বাজেট। এবারে যেটা আমাদের একদম হয়েছে সেটাই আমাদের সাথে শেয়ার করলাম, আর আবারও বলে দিচ্ছি এটা কোনো পেড প্রমোশন না, ঠিক আছে, আমরা আমাদের জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যাতে তোমাদের সুবিধা হয়, যারা তোমরা চাইছো যে আমরা নেওটিয়াতে দেখো, আর আমাদের কিন্তু নেওটিয়াটা নিউ টাউনে, আমরা নিউ টাউনে দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ নিউ টাউন নেওটিয়া এটা। তো মোটামুটি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আরো লোকের যারা জানতে চাইছে তাদের উপকার হয়,
আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম দিতে, কারণ বিল টিল অনেক খুঁজেও পাইনি, হারিয়েও গেছে, যাই হোক সবকিছু ম্যানেজ করে খুঁজে টুজে কালেক্ট করে তোমাদেরকে দিলাম। আমাদের তরফ থেকে যতটা পেরেছি আমরা তোমাদের সাথে শেয়ার করলাম, হেল্প করলাম। এরপর কিন্তু চেঞ্জ হতে পারে, দেখো ডিপেন্ড করে তোমার প্রবলেমের উপরে, আমার কি প্রবলেম আছে এগুলো ডিপেন্ড করে, চেঞ্জ হতে পারে। তো মোটামুটি অ্যাপ্রক্স একটা বাজেট তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। সিজার এর লাগে হচ্ছে নরমাল যেটা হয় ওদের, যেটা প্যাকেজ আমি বললাম হেলদি বেবি হেলদি মম, হ্যাঁ ওটা হচ্ছে 3 দিনের প্যাকেজ, মানে ওখানে 1 লাখ ওই 5 থেকে যেটা বললাম 5-10 ওরকমই অ্যাপ্রক্স, এটা হসপিটাল চার্জ লাগে, ডক্টর চার্জ বাদে বিভিন্ন ডক্টরে বিভিন্ন হয়। তো মোটামুটি ভিডিওটা এখানেই আর বাড়াচ্ছি না আমরা, এখানেই আমরা ভিডিওটাকে ক্লোজ করছি। আশা করছি তোমাদের হেল্প হবে এই ভিডিওটা থেকে। তোমাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, আমরা যতদূর জানি জানানোর চেষ্টা করব, আমরাও রিপ্লাই দেব যতটা আমরা জানি আমরা রিপ্লাই। হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি চ্যানেলটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগিং চ্যানেল, হ্যাঁ তো আমরা আমাদের ডেইলি লাইফ দেখাই, তার মধ্যে কিছু ইনফরমেটিভও থাকে, যেমন হচ্ছে আগে যেমন থাকলো, হ্যাঁ টিউটোরিয়াল থাকলো কিছু, হ্যাঁ কিছু কুকিং ও থাকে, ট্রাভেল ও থাকে, আনবক্সিং ও থাকে, ও যেহেতু মেকআপ আর্টিস্ট মেকআপ ও থাকবে। ঠিক আছে, তো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, তো আজকের মতো টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও সাথে। I'm not